হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ অ্যান্ড বেঙ্গালি তো আজ এই ভিডিওতে রয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট বা একটা আনন্দ সংবাদ তাই ভিডিওটা একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখো এবং প্রথম থেকে অষ্টম শ্রেণী অব্দি যে সমস্ত পড়ুয়ারা এই ভিডিওটা দেখছ পারলে ভিডিওটা অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই আপডেটটা জানতে পারে আজকে তোমাদের জন্য প্রতিদিন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমি তোমাদের পড়ে শোনাব এখানে লেখা রয়েছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণী অব্দি স্কুল চালুর প্রস্তুতি রাজ্যে নবম থেকে দ্বাদশের পর এবার প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল খোলার প্রস্তুতি শুরু হলো সোমবার রাজ্যের প্রত্যেক জেলাশাসককে একটি নির্দেশিকা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর সেখানে বলা হয়েছে তেসরা ডিসেম্বরের মধ্যে মিড ডে মিল সংক্রান্ত তথ্য অনলাইন জানাতে হবে মিড ডে মিল প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর জেলাশাসকদের পাশাপাশি সরকার অন্য কিছু দফতরেও চিঠি দিয়েছেন এই চিঠি মোতাবেক শিক্ষামহল মনে করছেন কোভিড পরিস্থিতির অবনতি না হলে দোসরা জানুয়ারি থেকে স্কুলের বাকি ক্লাসগুলো চালু হয়ে যাবে উল্লেখ্য প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করার দাবি ইতিমধ্যেই উঠেছে তো এই ছোট্ট প্রতিবেদনটা আমি তোমাদের পড়ে শোনালাম তোমরা এর থেকে বুঝতে পারলে যে তোমাদের কিন্তু স্কুল দোসরা জানুয়ারি থেকে খুলে যেতে চলেছে যদি না কোভিড পরিস্থিতি আরও ভয়াবহ হয় না কোভিড পরিস্থিতি যদি অবনতি না হয় বা কোভিড যদি না বাড়ে তাহলে কিন্তু দোসরা জানুয়ারি থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীরা আবারও স্কুলে যেতে পারবে আবারও তোমরা স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে বসে ক্লাস করতে পারবে অনলাইন ক্লাস আর তোমাদের তখন আর করতে হবে না এটা আশা করি তোমাদের কাছে আনন্দ সংবাদ কারণ বহু দীর্ঘদিন ধরে তোমরা স্কুলে যেতে পারছো না বলে তোমাদের খুবই মন খারাপ বিভিন্ন ছাত্রছাত্রী ডিপ্রেশনে চলে গেছে এবং স্কুলটা তাদের কাছে সত্যি কথা বলতে একটা আনন্দের জায়গা এবং স্কুল জীবন একবার চলে গেলে আর ফিরে আসে না এটাও একদম সত্যি বাস্তব কথা এটা তাই দীর্ঘ দু বছর তোমরা স্কুলে যাওনি আশা করা যায় দোসরা জানুয়ারি থেকে আর রকম পরিস্থিতির কোনো রকম অবনতি হবে না এবং দোসরা জানুয়ারি থেকে আবার তোমরা স্কুল ব্যাগ কাঁধে করে আবার স্কুলে যেতে পারবে সেই রকমটাই আমি তোমাদের জন্য প্রার্থনা করছি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাতে যথাসময় হয় এবং তোমরা ঠিকভাবে প্রিপারেশান নিতে পারো সেই রকম প্রার্থনাও আমি করছি তাই যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে তাদের এই আনন্দ সংবাদটা জানিয়ে দাও যে দোসরা জানুয়ারি থেকে আবার তোমাদের জন্য স্কুল খুলে যেতে চলেছে আর আরেকটা কথা এখানে বলি যে তোমাদের যে ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে সেই ডিসেম্বর মাসের অ্যাক্টিভিটি টাক্সটা কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জমা নেওয়ার নির্দেশ রয়েছে রয়েছে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক স্কুল জানিয়ে দিয়েছে যে ডিসেম্বর মাসের ছ তারিখ বা সাত তারিখে তারা জমা নিয়ে নেবে তাই তোমরা ডিসেম্বর মাসের যে পঞ্চাশ নম্বর অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো পরে করব বলে ফেলে রেখো না কারণ অনেকটা বড়ো অ্যাক্টিভিটি টাস্ক আর ঘাবড়ানোর কিছু নেই আগের যে কটা অ্যাক্টিভিটি টাস্ক ছিল সবকটা মিলিয়ে মিশিয়ে দিয়েছে আর আমার চ্যানেলে তো ভিডিও দিয়েই রেখেছি চাইলে তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো ওকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে চিলদেন তাই